আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের বিখ্যাত ট্যুরিস্ট প্লেস সাদা পাথর। সাদা পাথর যাওয়ার সময় আপনারা দূর থেকে এরকম পাহাড় দেখতে পারবেন, আর মনে হবে পাহাড় যেন আকাশটা ছুঁয়ে গিয়েছে। দেখতে দেখতে যখন এই পাহাড়গুলো আপনার সামনে চলে আসবে তখন মনে হবে যে রাস্তা শেষ, বাট না, যত যাবেন ততই কিন্তু এই পাহাড়গুলো দেখতেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চা বাগান, রাতারকুল, এই দুটো স্পট ঘোরার পর আমরা চলে এসেছি সাদা পাথর। আপনাদের ইচ্ছা হলে আগের দুটো ব্লগও কিন্তু দেখতে পারবেন, আমার পেজে দেওয়া রয়েছে। এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভোলাগঞ্জ সাদা পাথর। রাতারকুল থেকে আমাদের ভোলাগঞ্জ আসতে সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট। আমরা ঠিক দুপুর বেলায় সাদা পাথরে চলে আসছি, আর এখন আমরা দুপুরের খাবারটা এখানেই খাচ্ছি। এইখানে এই টাইপের প্রচুর হোটেল রয়েছে, সবগুলো হোটেল প্রায় সেম কোয়ালিটিরই। এখানে 5 রকমের ভর্তা ভাজি রয়েছে, তার সাথে নিয়েছিলাম এখানকার নদীর মাছ, এটা হচ্ছে ছোট মাছ, তার সাথে এটা ছিল গরুর মাংস, আর নিয়েছিলাম ডাল। এই সবগুলো খাবারের মধ্যে মজার খাবার ছিল ওদের এই ছোট মাছটা। এখান থেকে আমাদের খাবারের প্রাইস পড়েছিল 450 টাকা। খাওয়া শেষ করে আমরা নেমে গিয়েছিলাম নিচে, আর ওখানে কিন্তু আপনার টিকিট কাউন্টার পেয়ে যাবেন। কাউন্টার থেকে কিন্তু আপনাকে সাদা পাথর যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। টিকিট ক্রয় না করে কিন্তু আপনারা কোনো নৌকা ভাড়া করতে পারবেন না, এই জায়গার নৌকা ভাড়া কিন্তু একদম ফিক্সড করা। আমরা যেহেতু 2 জন ছিলাম আর একটা নৌকায় 8 জন যাওয়া যায়, তো সেক্ষেত্রে ভাড়া পড়ে হচ্ছে 800 টাকা। 2 জন থাকা সত্ত্বেও তো আমাদের সাথে আরো 4 জন অ্যাড হয়েছিল একটা ফ্যামিলি, তাই আমরা 6 জন মিলে একটা নৌকা নিয়েছিলাম 800 টাকা দিয়ে। নৌকায় ওঠার আগে আশেপাশে দেখবেন যে এরকম শসা, আনারস, পেয়ারা এইসব মাখা পাওয়া যায়, তাই গরমের মধ্যে চাইলে 20 টাকা দিয়ে এগুলো কিনে খেতে পারেন, ভালো লাগবে। এই নৌকা দিয়ে যাওয়ার সময় দূরের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পারবেন। অবশ্যই নৌকা থেকে নামার আগে মাঝির নাম্বার নিয়ে নিবেন। যখন নামবেন ঘাটে গিয়ে দেখবেন যে প্রচুর নৌকা এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ওই ঘাট থেকে এই ঘাট আসতে আমাদের 15 মিনিটের মতো সময় লেগেছিল। এই জায়গায় আপনারা 2 থেকে আড়াই ঘন্টা সময় থাকতে পারবেন। 2 থেকে আড়াই ঘন্টা পর কিন্তু মাঝি আপনাদেরকে নিতে আসবে, তাই মাঝির নাম্বারটা অবশ্যই রেখে দিবেন। যাওয়ার পথে এখানে ঘোড়াও দেখতে পারবেন, এই ঘোড়াগুলো 100 টাকা করে দিলে আপনাকে সাদা পাথরে নামিয়ে দিবে। তবে সেক্ষেত্রে আমরা হেঁটেই যাচ্ছিলাম, খুব বেশি দূরে না, একদমই 5 থেকে 6 মিনিট সময় লাগে। এখানে আসলে কক্সবাজারে যে বসার জায়গাগুলো থাকে এখানেও কিন্তু এরকম রয়েছে, তো এটা আমরা 100 টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম। এখানেও কিন্তু আসার সময় আপনারা অনেক দোকানপাট দেখতে পারবেন, মানে যে অংশটাতে বালি থাকে বালির পরেই কিন্তু পরে সাদা পাথর। তো চা বাগান আর রাতারকুল ঘোরার পরে আমাদের ফোনে খুব একটা বেশি চার্জ ছিল না, তাই একটু কম কম করে ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন পাথর সবই সাদা, আর এই পাথরগুলো রোদে এত পরিমাণ গরম। আমরা আমাদের জিনিসগুলো লকারে রেখে দিয়েছি, আর লকার ভাড়াও হচ্ছে 100 টাকা করে। লকারে জিনিস রেখে চাবি আপনার কাছে রাখতে পারবেন যতক্ষণ থাকবেন। সাদা পাথরের পাথরগুলো এত বেশি সুন্দর, দূর থেকে যখন আপনারা হেঁটে পাথরের যত কাছে যাবেন তত দূর থেকে সাদা চকচক করতে থাকবে। তবে এই পাথরের মধ্যে হাঁটা কিন্তু অনেক কষ্টের, তাই আপনারা সবাই স্যান্ডেল পরে আসার চেষ্টা করবেন। আর যদি ভুলে স্যান্ডেল নাও নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে স্যান্ডেল, গেঞ্জি সবকিছু পেয়ে যাবেন। আর বিভিন্ন খাবার দাবার রয়েছে, ভাজি শরবত থেকে শুরু করে সবকিছু পাবেন। এই পানি এত বেশি পরিষ্কার, আর আমরা যেদিন এখানে এসেছিলাম এত বেশি ভিড় ছিল, প্রথমে যখন বালির রাস্তা ধরে হাঁটার পরেই তো সাদা পাথর দেখা যায়, তখন মনে হচ্ছিল খুব বেশি মানুষ নেই, বাট এখানে এসে দেখি অনেক মানুষ। চাইলে এখানে ছোট ছোট ডিঙি নৌকা থাকে, সেটাতে করেও ঘুরে বেড়াতে পারে। খুবই সাবধানতার সাথে এই পানিতে পা রাখবেন, কারণ যখন এই পাথরগুলোতে পা রাখবেন পাথরগুলো এত বেশি পিচ্ছিল, নিজেকে কন্ট্রোল করাই কিন্তু কঠিন হয়ে যায়, যখন তখন যে কোনো অঘটন ঘটতে পারে। আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেদিনও অনেকেই ব্যথা পেয়েছে এই পাথরে পড়ে গিয়ে। এই পিচ্ছিল পাথরগুলোর উপর হেঁটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া কিন্তু অনেক কঠিন, সেক্ষেত্রে যদি আপনি বসে বসে জায়গা চেঞ্জ করেন তার চাইতে একটু সহজ হবে। আরো একটা প্রবলেম আপনাদের মনে হতে পারে যে এখানে ভিজলে আপনারা
পোশাক চেঞ্জ করবেন কোথায়। এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করারও জায়গা রয়েছে, এখানে চেঞ্জ করতে গেলে 20 টাকা করে দিতে হবে। চেঞ্জ করলে তেমন কোনো ঝামেলা হবে না, তো আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন আরামসে। যদি আপনারা চান যে দুপুরে খাবারটা সাদা পাথর যেখানে এখানে বসেই খাবেন, এখানেও কিন্তু দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে। গোসল শেষ করে অনেকেও চাইলে এই জায়গাতেও দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন। এই জায়গাটা এত বেশি সুন্দর, এটা আসলে ছবির মতো সুন্দর, না গেলে বুঝতে পারবেন না। আর এখানকার পানির কথা কি বলবো, এত বেশি পরিষ্কার চকচকা পানি যে পাথরগুলো তো উপর থেকে দেখাই যাচ্ছে। তবে পানি কিন্তু অনেক বেশি ঠান্ডাও থাকে আর প্রচুর স্রোত থাকে এখানে, তাই সাদা পাথর যতটা সুন্দর ততটাই কিন্তু একটু বিপজ্জনক। খুব সাবধানে পাথরে পা রাখতে হবে, পাথর কিন্তু অনেক বেশি পিচ্ছিল থাকে। এত সুন্দর দূরের পাহাড় আকাশ আর এত বেশি সুন্দর পানির স্রোতের সাউন্ড, একটু শোনেন। কাছ থেকে অনুভব না করলে আসলে বোঝা যাবে না। এখানকার বেশিরভাগ পাথরই কিন্তু সাদা, কিছু কিছু পাথর আছে একটু ভিন্ন কালার, বাট শুকানো পাথর সবই সাদা মনে হবে। আমি কিন্তু এখান থেকে আসার সময় বেশ অনেকগুলো ছোট ছোট পাথর নিয়ে এসেছি। এখানে এসে কিন্তু আপনারা ছবি তোলা ক্যামেরাম্যান গুলো পেয়ে যাবেন, যারা DSLR দিয়ে ছবি তুলে দেয়। ওরা প্রতি পিস ছবি 5 টাকা করে নিয়ে থাকে। দূরে যে ওই সাদা বক্স গুলো দেখছেন, ওগুলাতেই কিন্তু ড্রেস চেঞ্জ করে থাকে। আমরা যেহেতু দুইজন ছিলাম আর আমাদের দুইজনের ছবি খুব বেশি ভালো, মানে কেউ তুলে দিতে পারছিল না, তাই আমরা এই ভাইটার কাছ থেকে কয়েকটা ছবি তুলেছিলাম। তবে ছবিগুলো তোলার পর ছবিগুলো খুব একটা মন মতো হয়নি, তার চাইতে মনে হয়েছে ফোন দিয়ে যে কয়টা তুলেছি সেই কয়েকটাই ভালো। আর একদম কাছাকাছি ঝালমুড়ি আর ফুচকা কিন্তু অল টাইম পেয়ে যাচ্ছেন। এত কাছ থেকে দূরের পাহাড় আকাশ পাথর এইসব যদি দেখতে চান, অবশ্যই সাদা পাথরে একবার হলেও আসতে হবে। বিশাল বিশাল দূরের ওই পাহাড় গুলো দেখলে খুব শান্তি লাগবে, দু চোখ ভরে শুধু দেখতে ইচ্ছা করবে। এই সাদা পাথরের চারপাশের ভিউই মনোমুগ্ধকর, এক কথায় বলতে গেলে এই জায়গাটার না সবকিছুই সুন্দর। আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।